হাই ফ্রেন্ডস, আমি এখন আজকে আরেকবার উলুবেড়িয়ে যাচ্ছি, কারণ আমার চশমাটা একটু গন্ডগোল হচ্ছে আর চশমার জন্য এই নাকটা আমার গোটা ব্যথা হয়ে যাচ্ছে। কারণ এই যে চশমার এই এই দুটো জায়গা হচ্ছে যে বাড়া দিয়েছে, ওইটা আমার নাকে লেগে লেগে ব্যথা হয়ে যাচ্ছে। তাই জন্য চশমা পরে আছে, যখন অতটা ব্যথা লাগছে না, চশমা খুললেই ব্যথা লাগছে। ওই জন্য আমি এখন চশমাটা একটু ঠিক করতে যাচ্ছি তার দোকানে। আর খুঁড়ির সিজন খুব কাছাকাছি এসেই গেছে, তাই জন্য আমি আজকে মাঞ্জাও একটা কিনে মাঞ্জাটাও কিনতে হবে ঘুড়ির সিজন, কারণ খুবই কাছাকাছি এসে গেছে। আর আমাদের এখানে এখন অনেকজন প্রায় ঘুড়ি ওড়ায়, মানে আমাদের এখানে মাঞ্জাটা অতটা ভালো নয়, উলুবেড়িয়ায় মাঞ্জাটা একটু ভালো, তাই জন্য ওখান থেকেই আমি আজকে মাঞ্জা কাবারে কিনে নেবো, একটা বড় লিলি কিনবো। চলো রাস্তাতে আবার দেখা হচ্ছে। আমি বাইরে বেরিয়ে পড়েছি হেলমেট নিয়ে মাস্ক পরে, এবার যাচ্ছি। আমার উলুবেড়িয়াতে এসেই প্রথমে মাঞ্জা কেনা হয়ে গেছে, মেন কাজ ছিল এটাই। এবারে পাখির দোকানে যাচ্ছি, পাখির দোকানে এসে গেছি। আজকে পাখি কিছু কেনা হবে না, শুধু পাখি কিছু খাবার, মানে সামাদানা কেনা হবে, এইগুলোই কেনা হবে। পাখির সামাদানা, মানে ছোট সামাদানা আর বড় সামাদানা, ফ্রিন্সের জন্য আর পদ্মির জন্য। কত এগুলো ফ্রিন্সের মাছা, এটা অন্য দানা ফ্রিন্সের, এটা কত? আমার কাছে থাকে তো ফোন না বৌদির কাছে। এইটা দোকানের নাম্বার আর কি, তাই তো? না না, ওর বাকি খাবার নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে নার্সারির দিকে যাচ্ছি আমরা। আজকে আমরা নার্সারিতে আসলে পেয়ারা গাছ আনতে এসেছি একটা, আমাদের একটা পেয়ারা গাছ আছে আর একটা আনতে এসেছি আজকে বাড়িতে। পেয়ারা গাছ নেওয়া হয়ে গেছে, পেয়ারা গাছটা খুবই বড়, তাই জন্য আমি হাতে ধরে নিয়ে যেতে পারবো না, তাই জন্য বাড়িতে মানে বাইকে বেঁধে নেওয়া হয়েছে। আর একদিন আমার এরকম গাছ নিয়ে গিয়ে হাতে ব্যথা হয়ে গেছিলো, তাই জন্য গাড়িতে বেঁধে নেওয়া হয়েছে। পেয়ারা হয়েও আছে দুটো। আমরা চশমার দোকানে এসেছি, কিন্তু চশমা দোকান এখনও খোলেনি, 5:30 বেজে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অনেক দেরিতে চশমার দোকান খুলেছে, আর এখন চশমার ফ্রেম দেখাচ্ছে আমাকে। এই ফ্রেমটা মায়ের জন্য, মা দেখে রাখতে বলবো। ফ্রেম পাল্টানো হয়ে গেছে, আমরা এবার
একটা ফল কেনার জন্য রাস্তায় একটু দাঁড়িয়েছি। পৌঁছি এবার বাড়ির কাছাকাছি এসে গেছি, আমরা রোড দিয়ে আসিনি বাট পাড়ার রাস্তা দিয়েই আসছি। বাড়িতে চলে এসেছি আর চশমার ফ্রেম পাল্টানো হয়ে গেছে। এই এই ফ্রেমটা আমি নিয়েছি সেইটা পাল্টে, এটা তার তার সেই ফ্রেমটার থেকে অনেকটাই হালকা কারণ এর হ্যান্ডেলগুলো অনেকটা সরু সরু আর এটা অনেকটাই হালকা সেই ফ্রেমটার থেকে। সেইটা পড়লে আর কি নাক আর ব্যথা হয়ে যেত। আর আমি বাড়িতে ফিরে ফিরেছি অনেকক্ষণ আর স্যানিটাইজার অনেক সব হয়ে গেছি। ফ্রেন্ডস, আমি এই মাঞ্জাটা কিনেছি হিরো প্লাস, আর এই মাঞ্জাটা রন্টিও কালকে কিনেছে হিরো প্লাস, আর তাই আমিও আজকে কিনলাম। মানে এই মাঞ্জাটা খুবই ভালো, আমি আগের বছর ইউজ করেছিলাম। আমরা এই মাঞ্জাটা ইউজ করি মানে দু তিন বছর হলো। হিরো প্লাস এটা খুবই ভালো মাঞ্জা, মনোকাইটের থেকেও ভালো হিরো প্লাস। এটাতে হচ্ছে যে খুবই ভালো মানে কাটা যায় ঘুড়ি। তোমাদেরকে আমি দেখাবো ঘুড়ি ওড়ানোর সময় এই মাঞ্জাটা। ফ্রেন্ডস, আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করবে, তোমরা তো বেশি কেউ কমেন্ট করো না দেখছি। জামানবাবু কিন্তু কমেন্ট করে রোজ, আর একটাই কমেন্ট আমার বেশি রোজ আসে দেখছি। আর জামাইবাবু রোজই আমার ভিডিও দেখে আর ভিডিও থেকে কমেন্ট করে। আর জামাইবাবু হচ্ছে যে অফিস যেতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়ে এখন হাতটা ভেঙে গেছে, তাই জন্য আমি হচ্ছে যে জামাইবাবু সুস্থতা কামনা করছি সবার ভগবানের কাছে আর কি। তোমরাও এটাই কামনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাইকে করে আবার অফিস যেতে পারে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কেউ যদি বাকি থাকো সাবস্ক্রাইব করতে আর একটু লাইক করবে। চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ।